আসসালামু আলাইকুম, আমি মনিরুল আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো কীভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাবেন। সো ডেফিনেটলি আমাদের সবসময় কিন্তু নতুন বন্ধু দরকার হয়, অ্যাজ ফর ওয়ার্ক, এটা কাজের জন্য হতে পারে, এটা হতে পারে ভ্রমণের জন্য হতে পারে, হোয়াট এভার যাই হোক। আমরা সাধারণত মানুষ একা চলতে পারি না, আর নতুন আমাদের বন্ধুত্ব তৈরি করতেই হয়। সো এখানে আমরা যে ইয়ারগুলো দেখছি সেগুলো হচ্ছে যে হাই, হাউ আর ইউ ডুইং, হাউ ডু ইউ ডু, তার মানে কি হচ্ছে যে আপনি কেমন আছেন, বা হাউ আর ইউ ডু, মানে তুমি যে সব কিছু কেমন যাচ্ছে, বা এখন কী করছো, বা কেমন, এই জিনিসগুলো গ্রিটিংস, মানে প্রথমত আমরা সাধারণত এইগুলো কিন্তু ব্যবহার করি। সো সেকেন্ড ওয়ানটা আমরা কী করে হচ্ছে যে মাই নেম ইজ মনি, যেহেতু আমার নাম হচ্ছে মনি, সো হোয়াট অ্যাবাউট ইউ, তার মানে যে তোমার নামটা কী, বা হোয়াট ইজ ইউর নেম, তো তোমার নামটা, মানে আমার নাম, মানে প্রথমে নিজের নাম বলবেন, দেন হচ্ছে ওর নাম জিজ্ঞেস করবেন, ইটস কাইন্ড অফ পোলাইটনেস। সো থার্ড নাম্বার যেটা হচ্ছে, আই এম সরি, আই ডিডেন্ট ক্যাচ ইউর নেম, মানে আমি আসলে তোমার নামটা আসলে মানে শুনতে পারি না বা বুঝতে পারি না, গেট ইউর নেম, সো হোয়ার হোয়াট ইউ সেইড, তুমি আসলে কী বলেছ, হিয়ার হোয়াট ইউ সেইড, তো নিজের নামটা ভালো করে বলবেন যাতে করে, আর আপনি যদি শুনতে না পান সেক্ষেত্রে রিপিট, কুড ইউ রিপিট দ্যাট অ্যাগেন, এই জিনিসগুলো আপনি ফ্রেজ আর ভার্বটাকে ব্যবহার করতে পারেন। সো নাইস টু মিট ইউ, মানে এখানে বলতে পারেন নাইস টু মিট ইউ, বা গ্রেট টু মিট ইউ, গুড টু মিট ইউ, সো গুড টু মিট ইউ, মানে এই ধরনের আপনার গ্রিটিংস ব্যবহার করতে পারেন, যে আপনার তোমার সাথে করে মানে পরিচিত হতে পেরে অনেক ভালো লেগেছে, হোয়ার আর ইউ ফ্রম বা হোয়ার ইউ কাম ফ্রম, তুমি আসলে কোথেকে এসেছো, বা মানে করেছো, এই জিনিসগুলো আপনারা করবেন। সো এটা ছিল মানে আমাদের মানে 49 লেসন হচ্ছে যে আপনি কীভাবে একজন মানে নতুন একটা বন্ধু বানাবেন, এটা ছিল একটা আর মানে আমরা আরেক দেখছি, আই এম অরিজিনালি ফ্রম বাংলাদেশ, আমি আসলে বাংলাদেশ থেকে অরিজিনালি আমি যদি মানে যে বাংলাদেশ থেকে এসেছি, নাও আই এম সেটেল ইন ঢাকা, আমি আসলে সেটেল ঢাকাতে হতে পারে, সেটা হচ্ছে ইংল্যান্ড হতে পারে, আমেরিকা হতে পারে, ইন্ডিয়া হতে পারে, হোয়াটএভার দ্য কান্ট্রি হতে পারে, এই কান্ট্রিগুলোতে অবশ্যই আপনি একটা করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে আই এম এ গ্রাফিক ডিজাইনার হতে পারে, এখানে টিচার হতে পারে, হোয়াটএভার ইউ হতে, মিউজিশিয়ান হতে পারে, রাইটার হতে পারে, আই এম এ ডিজিটাল মার্কেটার, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটার, হোয়াটএভার ইউ তোমার মানে তোমার মানে তুমি আসলে কী করো, বা তোমার মানে প্রফেশন কী, হোয়াট ইজ ইয়র প্রফেশনও বলতে পারেন। সেক্ষেত্রে আই এম 32 ইয়ার্স, মানে 30 ইয়ার্স ওল্ড, হাউ অল্ড ইউ, তোমার বয়সটা কত, ইন মাই আর্লি 20s হতে পারে, যাতে আপনার বয়সটাকে বসিয়ে দেবেন, তার বয়সটা জিজ্ঞেস করবেন। সো হোয়াট ইজ ইয়োর বার্থডে, তোমার আসলে বার্থডেটা কবে, এই জিনিসটা জিজ্ঞেস করতে পারেন। ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, মে আই হ্যাভ ইয়োর ইমেল অ্যাড্রেস হতে পারে, ফেসবুক আইডি হতে পারে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হতে পারে, সো ইনস্টাগ্রাম হ্যান্ডেল হতে পারে, বা ইট ইজ আ গ্রেট টকিং টু, মে আই হ্যাভ ইয়োর নাম্বার হতে পারে, মানে আপনি যদি ফোন নাম্বার চান, সেই ক্ষেত্রে একটা নতুন বন্ধুর ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত অনেক কিছু ইনফরমেশন চাই। সো নেক্সট যাতে তার সাথে মানে কানেকশানটাকে যাতে বিল্ড করতে, নেক্সট যাতে তার সাথে আমরা কানেকশানটাকে ধরে রাখতে পারি। সো এটাই ছিল আমাদের ক্লাসের 49 মানে 49তম ক্লাসের লেসন। সো সবাই ভালো থাকবেন, আর আমাদের ক্লাস মানে যে এখনও চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।